Thank you.
ড্রাই ফ্রুটটা করব। আমি একদম এই মিডিলটার থেকে আজকে আইব্রোটা করছি। আজকে ওই দিন যেমন আমি তোমাদের আই শ্যাডো প্যালেট থেকেও যে করা যায় আলাদা করে নেওয়া যায় না সেটা আমি ইউজ করে তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের কিন্তু প্রপার মেকআপটা দেখাচ্ছি, সব মানে একদম এক কোম্পানির জিনিস ইউজ করে। এবার আমি চোখে চলে যাব, তার আগে আমি একটা লুজ পাউডার ইউজ করে নিব, এটাও প্যাকেজিং। এটা দিয়ে নিলে কি হয় বলতো, আই শ্যাডোটা যে আমাদের অনেক সময় গুঁড়ো পড়ে যায় তো কালার হয়ে যায়, তো সেটা কোনো রকম প্রবলেম হয় না। একটা সবার প্রথমে নিউট দিয়ে নিব, আগে আমি এই শেডটা ইউজ করছি, এখন এই ডার্ক মেরুনটা ইউজ করব। এবার আমি গোল্ডেন কালারের একটা নিলাম সেল প্যালেট থেকে, তো এটা আমার হয়ে গেছে। আমি সেম ভাবে এটাও করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা করছি। করে নিয়েছি, এবার আমি নিচে একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো দিব। তাহলে দেখো আমি দু চোখে ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি একটা মেরুন কালারের হাফ দিব, এই কর্নারটা দুই সাইডের সামনের কর্নারটা মেরুন শেড দিব। পুরোটাই কিন্তু আমি ব্ল্যাক করেছি, তারপরে মেরুন শেডটা আমি দিব। এক্সট্রা পাউডারটা ঝেড়ে নিব, এবার আমি আরেকটু হাইলাইটার দিব। এবার আমি ল্যাশ ইউজ করবো, ল্যাশও কিন্তু পিএসসি, খালি মাস্কারাটা আমার কাছে নেই। Thank you.
লাগালে আলাদা একটা মুখের একটা ব্যাপার চলে আসে। এবার আমি পরে নিব লিপস্টিক। লিপস্টিক পরে নিয়েছি একদম রেড কালারে, ব্লাউজটার কালার দেখে আমি পরেছি। আর আমি আজকে কিন্তু লিপ লাইন করিনি, যাদের লিপস্টিক পরতে প্রবলেম হয় প্লিজ তোমরা লিপটা লাইন করে নিবা, নয়তো অনেক সময় ঠিকঠাক হয় না। তো আমার প্রবলেম হয় না, তাই জন্য আমি একবারে লিপস্টিকটা আজকে ইউজ করে দেখালাম। এবার আমি করব আমার হেয়ারটা, আর আজকে আমি তোমাদের সাথে মেশিনই ইউজ করে দেখাবো। আর আমি হচ্ছে তাহলে চুলটাকে ঠিকঠাক করে নিই, আঁচড়ে নিই, তারপরে আমরা আমি চুলটা করি, তোমরা দেখতে থাকো, কারণ আজকে মেশিন ইউজ করবো, তো মেশিন ইউজ করার সময় কথা বলছি না, তো তোমরা দেখতে থাকো। আমার এখানে মেশিনটা রাখতে অসুবিধা হচ্ছিল জন্য আমি মেকআপ গুলো সরিয়ে দিলাম, কারণ আমি ড্রেসিং টেবিলের সামনে তোমাদের সাথে মেকআপ করে দেখাই, তো ওটাতে আমার মেশিনটা রাখতে ইউজ হয়, আর আজকে আমি চুলে ইউজ করবো বেলের। চলে আমার সিঁদুর পড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর আমার নাকে সিঁদুর পড়েছে, শুভ আমাকে অনেক বেশি ভালোবাসে তো তাই জন্য। আর চুলটাকে একটু আমি আঁচড়ে নিচ্ছি, যেহেতু আমি চুলটাকে ছাড়বো, আর চুলটাকে যদি আমি যেহেতু স্প্রে ইউজ করলাম, আর নয়তো শক্ত হয়ে যাবে জায়গায় জায়গায়, দেখতে বাজে লাগবে। তো
এবার একটা মিসিং মিসিং মনে হচ্ছে না, কি বলো তো? লাল কালারের একটা টি, তো সেটা আমি পরে নিই। তো আমি টি পরে নিয়েছি, আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর তার আগে আমি নেল পলিশটা পরে নিই, কারণ হচ্ছে আর সেটটা পরে নিই। দাঁড়াও, তাহলে তোমরা প্রপার আমাকে বুঝতে পারবে আমাকে দেখতে কেমন লাগছে। তার আগে আমি দুটো বালা পরে নিই। ভিডিওটাকে এখানে আমি ফিনিশ করছি। তো আমার মেকআপটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন এন্ড সুকৃতি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। রেড কালারের যেটা থাকে ডান পাশে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন, ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে ওটাও প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এমনি চলে যাবে, সার্চ করে দেখতে লাগবে না। অনেক অনেক লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আজকেরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো নতুন ভিডিওর সাথে কাল দেখা হবে। হ্যাপি মুড নিয়ে আজকের মতন, বাই।